নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জনসভায় মানুষের ঢল, যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট উৎসবে মাতোয়ারা সারা দেশ, শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার। এবং ইরানে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে শতাধিক, দায় স্বীকার করেনি কেউ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ১২টার একুশের সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। প্রায় ১৫ বছর পর নারায়ণগঞ্জ যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, যোগ দেবেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষ নির্বাচনী জনসভায়। দুপুরের পর ইসদাউর একেএম শামসুজ্জোহা স্টেডিয়ামে নৌকার প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন আওয়ামী লীগ সভাপতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ঘিরে নারায়ণগঞ্জ জুড়ে বইছে উৎসব আমেজ। দলীয় প্রধানকে বরণে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। সকাল থেকেই ব্যানার ফেস্টুন নিয়ে জনসভায় যোগ দিচ্ছেন নারায়ণগঞ্জের আশপাশের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর দলীয় প্রধানকে এক নজর দেখা এবং নির্বাচনের আগে তার নির্দেশনা অনুযায়ী কাজ করতে চান তারা। এদিকে শেষ সময়ে উৎসব মুখর পরিবেশে সারা দেশে চলছে নির্বাচনী প্রচার। ভোটারদের মন জয়ে মরিয়া প্রার্থীরা সকাল সন্ধ্যা চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রতিনিধিদের সহায়তায় সামর ইসলামের রিপোর্ট। সীমান্তবর্তী শেরপুরের তিনটি আসনেই শেষ সময়ে জমজমাট প্রচার চলছে। সদর আসনে পাঁচবারের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিককে লড়তে হচ্ছে একই দলের স্বতন্ত্র প্রার্থী সানোয়ার হোসেন সানুর সঙ্গে। শেরপুর দুই আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরীর সাথে শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। তবে শেরপুর তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে সদ্য পদত্যাগী দুই উপজেলা চেয়ারম্যানের মধ্যে। মৌলভীবাজারের তিনটি সংসদীয় আসনে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। হবিগঞ্জ ৪ মাধবপুর চুনারোঘাট আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের পক্ষে প্রচারে নেমেছে তার সহপাঠী ও বন্ধুরা। মাদারীপুর ৩ আসনে শেষ সময়ে নৌকার পক্ষে মিছিল, মিটিং ও জোরদার গণসংযোগ চলছে। নোয়াখালী ২ আসনেও জনসভা, মিছিল, মিটিং সহ চলছে বিরামহীন প্রচার। পৌষের কনকনে শীত উপেক্ষা করে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে নিরলস প্রচারে ব্যস্ত প্রার্থীরা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। দর্শক, ঢাকায় নির্বাচনী প্রচারে খবর জানতে যুক্ত হচ্ছে সহকর্মী পার্থ সারথীর সঙ্গে। পার্থ, শেষ মুহূর্তের প্রচারে প্রার্থীদের কেমন ব্যস্ততা দেখছেন? ভোটের আগে সার্বিক নিরাপত্তা কেমন? যেমনটি বলছিলেন রুমানা, শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা খুব জোরেশোরেই মাঠে নেমেছেন। মূলত গত আঠারোই ডিসেম্বর যখন প্রতীক বরাদ্দ শেষ হয় তখন থেকেই প্রচারণার শুরু এবং এই কয়েকদিনেই প্রচারণা সেভাবেই প্রার্থীরা মাঠে নেমেছে। আর এবার যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে প্রথাগত প্রচারণার পাশাপাশি এবার ডিজিটাল মাধ্যমে প্রার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। বিভিন্ন ইউটিউব কন্টেন্টে, ফেসবুকে, লাইভ শোতে প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন। সব মিলিয়ে প্রার্থীরা শেষ মুহূর্তে চাইছেন যে সর্বাধিক ভোটাররা যাতে ভোট কেন্দ্রে উপস্থিত থাকে। আমি বেশ কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি যে তারা ভোটারদের দ্বারে দ্বারে বাসা বাড়িতে গিয়ে ভোট চাইছেন এবং তারা উদ্বুদ্ধ করছেন তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তারা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে, ভোট কেন্দ্রে যেতে পারে। এসবই তারা ভোটারদেরকে বোঝাচ্ছেন। আমি আজকে সংসদীয় আসন ৮ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফম বাহাদুর নাসিমের এক সভায় উপস্থিত ছিলাম। সেখান থেকে জাতীয় শ্রমিক লীগের
কর্মী সমর্থকেরা একটি গণমিছিল করে তার পক্ষে। আর এই মুহূর্তে আমি বঙ্গবন্ধু এভিনিউয়ে আছি, এখানে মিছিলটি শেষ হয়। আর যেটি বলছিলেন যে সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে নির্বাচন কমিশন গতকাল বলেছে যে ভোটারদের উপস্থিত কোনো বাধা নেই এবং কোনো ভয় ও সংকট বিষয় নেই। এবং পুলিশ প্রশাসন যা জানতে পেরেছে যে সারা দেশে নিশ্চিত্র নিরাপত্তা কায়েম করা হয়েছে। এই ছিল কাছে সর্বশেষ। পার্থ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকায় নির্বাচনী প্রচারের খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থ সারদে। এদিকে ময়মনসিংহ থেকে ভোটের খবর জানাচ্ছেন সহকর্মী আতাউর রহমান জুয়েল। ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে চলছে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার প্রচারণা। 11টি সংসদীয় আসনে প্রার্থীরা তারা দিন রাত ভোটারের দ্বারে দ্বারে ঘুরে ফিরছেন, দিচ্ছেন নানা উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি। তো ভোটাররাও যেটা বলছেন, তারা যোগ্য প্রার্থীকেই 7 জানুয়ারি বেছে নিতে চান। জেলা রিটার্নিং কর্মকর্তা আমাকে জানিয়েছেন, 7 জানুয়ারি নির্বাচন সুন্দর এবং সুষ্ঠুভাবে করার জন্য ইতিমধ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার মিলে প্রায় 30,000 কর্মকর্তাকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে গত 19 ডিসেম্বর, এবং আজ 4 জানুয়ারি এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন শেষ হতে শুরু করেছে। এই কর্মকর্তারা সুষ্ঠুভাবে নির্বাচনের সকল কার্যক্রম করে থাকবেন। এবং তিনি আরও যেটা জানিয়েছেন, 11টি সংসদীয় আসনেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছেন, যাতে করে কোনো বড় ধরনের সহিংসতার ঘটনা না ঘটে। এছাড়া যশোর থেকে ভোটের খবর জানাচ্ছেন সহকর্মী শিকদার খালেদ। একেবারে দোল ঘোরা চলে এসেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ বাদে কাল থেকে শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার প্রচার, এখন ভোট দেওয়ার এবং ভোট নেওয়ার প্রস্তুতি। কেমন প্রার্থীকে ভোট দেবেন, কেমন চাচ্ছেন ভোটের পরিবেশ, আমরা জানতে চেয়েছি যশোর শহরের 2 জন তরুণ ভোটারের কাছে। কী বলছেন তারা, কেমন চান ভোটের পরিবেশ, কীভাবে ভোট দিতে চান? ধন্যবাদ আপনাকে। আমরা তরুণ ভোটার, আসলে তরুণ ভোটারদের এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাদের একটাই চাওয়া হয়, সেটা হচ্ছে তারা যেন নির্বিঘ্নে সুন্দরভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের যোগ্য প্রার্থীকে যেন তারা ভোট ভোটাধিকার। জি ধন্যবাদ। অন্যান্য প্রসঙ্গ, কনকনে শীতে কাবু উত্তরাঞ্চল সহ সারা দেশ, শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন, বাড়ছে ঠান্ডাজনিত রোগ বালায়ও। আজও দেশে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে তেঁতুলিয়ায় 8.4 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। কুয়াশার চাদরে মোড়ানো সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, রাতভর টিপটিপ বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, সঙ্গে হিমেল বাতাস, প্রচণ্ড শীতে স্থবির জনজীবন। কয়েকদিন বিরতির পর ঠাকুরগাঁওয়ে আবারও ঘন কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া। সন্ধ্যার পর থেকে দুপুর পর্যন্ত গড়ে গড়ে কুয়াশায় ঢাকা থাকছে চারদিক, শীতের তীব্রতা বাড়ায় বিপাকে খেটে খাওয়া মানুষ। হাড় কাঁপানো শীতে জবথব রংপুরের জনজীবন, খেটে খাওয়া নিম্নআয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। এদিকে কোল্ড, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সহ হাসপাতালে বেড়েছে শ্বাসজনিত রোগীর সংখ্যা। প্রচণ্ড শীত ও কুয়াশায় দুর্ভোগে যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জের মানুষ। হাতে মুখে বরফ লাগতেছে এইরকম মনে হয়। চুয়াডাঙ্গায় খুব শীত, কাপড় চোপড় গরম কাপড় চোপড় খুব মোটামুটি অভাব। চুয়াডাঙ্গায় হিমেল হাওয়া ও কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা, ঠান্ডা বাতাসে দিশেহারা সাধারণ মানুষ, বেশি বিপাকে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। শীতের কারণে আমরা বেড়াতে কষ্ট হচ্ছে, তারপরেও কষ্ট হলেও আমাদেরকে বেড়াতে হচ্ছে। মৌলভীবাজারে দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের, শীতে বেশি কষ্টে আছে চা শ্রমিকরা। কাজ না করলে খাই মুহূর্তে যে কুয়াশা পড়ছে, কুয়াশা তো মানে শীতে এমনি কাপের কাজকর্ম করে খাই, এমনি বাড়িতে পারি না, করতে কিয়া কম্বল দিছে না, বস্ত্র দেয় না, আমরা এখন কিছু দিয়েছে না। এছাড়া তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে যশোর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা সহ নদী পাড়ের চরাঞ্চলের মানুষের। সমর ইসলাম, একুশে টেলিভিশন। আর এর সাথে শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জনসভায় মানুষের ঢল, যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট উৎসবে মাতোয়ারা সারা দেশ, শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচার।
এবং ইরানে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে শতাধিক, দায় স্বীকার করেনি কেউ। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।